আল্লাহর নির্ধারিত সীমা রেখা আপনি যদি আল্লাহর এই নির্ধারিত বাতি নিরসী কি গরু রইল জাহির আর আমার আপনার বাতি নিরসী বলছে খাবে খাবে না এইটা এটা করবে এটা করবে না এইভাবে একটা আদেশ নিষেধের মাঝখানে আমরা বাঁধা যদি জায়েজের গণ্ডির ভিতরে থাকি জায়েজের গণ্ডির ভিতরে ওই দড়ির শরীয়তের হুদুদ সীমা সীমারেখা মেনে চলি আল্লাহ বলেন আমার নূরের তৈরি ফেরস্তারাও তোমাকে চেষ্টা করবে ফেরস্তার চাইতে তোমার সম্মান অনেক বেশি হয়ে যাবে প্রিয় ভাইয়েরা এটা আমি এখানে ছেড়ে দিলাম তার আগে সিদ্ধান্তে আসুন স্রষ্টা কয়জন একজনের বেশি হইলে লাভ হইতো না ক্ষতি হইতো লাভ হইতো না ক্ষতি হইতো আজকে একটু আগেই আপনাদেরকে বলেছি প্রতিদিন ছয় হাজার মানুষ ইসলাম গ্রহণ করে পুরা দুনিয়াতে এই যে রাশিয়া সোভিয়েত ইউনিয়ন বাহাত্তর বছর পর্যন্ত ইসলাম নির্মূল করেছে মুসলমান নির্মূল করেছে মসজিদ মাদ্রাসা সব ধ্বংস করে দিয়েছে যে যেই রাশিয়ায় কোরআন পড়া পড়ানো কোরআন শিখা এটা রাষ্ট্রীয়ভাবে হারাম ছিল বিদেশ থেকে কোনো যাত্রী বিমানবন্দরে নামলে তার লাগিস শাস করতো যে কোনো বেআইনি কোরআন শরীফ টরিফ আর সেটা এইভাবে কোরআন নির্মূল করার বাহত্তর বছর পরে নব্বই একানব্বই সনে এসে কোরআনকে নির্মূল করতে পারেনি বরং রাশিয়া ভেঙ্গে চুরে খান খান টুকরা টুকরা হয়ে গেছে সেখানে এগারোটা দাস মুসলমান স্বাধীন হয়ে গেছে তাহলে ইসলামকে ভাঙতে গিয়ে কি এটা আপনাদের সামনে আপনারা সবাই জানেন কিন্তু আমি একটু দেখাই দিলাম ইসলাম ভাঙ্গার জিনিস নয় এটা যারা বাঙ্গার চেষ্টা করে তারা নিজেরা সেই সোভিয়েত রাশিয়ায় আজ থেকে দুই মাস আগে পত্রপত্রিকায় শিক্ষিত ভাই তারা দেখেছেন নিশ্চয়ই রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন 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 সেই রাশিয়ার রাজধানীতে মস্কো নগরীতে রাশিয়ার সবচেয়ে বড় সবচেয়ে সুন্দর মসজিদ পুতিন এসে উদ্বোধন করেছে উদ্বোধন করার পরে সে কোরআনের একটা আয়াত এটা তেল করে আবার বক্তৃতাও দিয়েছে মুসলমানদের সংহতির ব্যাপারে মা কাল্লার বড় রহমত হে নবী আপনি মানুষের উপরে নরম নরম হৃদয় ওলাহ কন্তা গালিজাল করব কল আপনি যদি কর্কশবাসী হইতেন আপনার কথা যদি কর্কশ হইতো মিন হাউলেক তাহলে মানুষ আপনার পিছন থেকে চলে যেত নবীর কথায় জাদু ছিল ঠিক কিনা বলেন আর যুগে যুগে যারা ইসলামের কথা পৌঁছায় তাদের কথায়ও